কলকাতায় ফের করোনার থাবা। গত সপ্তাহে 5 জনের দেহে কোভিডের ভাইরাস মিলেছে। হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। মহারাষ্ট্রে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে এখনো পর্যন্ত আক্রান্ত 91। সপ্তাহ শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পঞ্চম দফা ভোটে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। লোকসভা নির্বাচন চলাকালীন উলুবেড়িয়ায় মমতা ও অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আগামী 20 মে ভোট গ্রহণ উলুবেড়িয়া কেন্দ্রে। দোষীদের শাস্তির দাবি। জঙ্গলমহলে গিয়ে সেখানকার শিক্ষার প্রসার নিয়ে কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সাঁওতালি ভাষাকে কেউ গুরুত্ব দিত না, আমরা এসে প্রথমেই ভাষাকে গুরুত্ব দিই, বললেন মমতা। মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল কমিশন। 20 মে বিকেল 5টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে বিজেপি প্রার্থীকে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান। কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি। দাহ করা হয় রাজ্যপালের কুশ পুতুল। সন্দেশখালীতে অস্থায়ী অফিস খুলল সিবিআই। যাবতীয় অভিযোগ শোনার জন্য এই ব্যবস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালী থেকেই তদন্ত করবেন আধিকারিকরা। পূর্ব মেদিনীপুরে সিবিআই অভিযান। 2021 সালে চাঁদু দোলাই মৃত্যু মামলার তদন্ত। মারিশদার ভাজাজাউলি সিজুয়াতে দুই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। লোকসভা নির্বাচন চলাকালীন উত্তপ্ত কোচবিহার। শীতলকুচিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি। হাঁটুতে গুলি লেগে জখম তৃণমূল নেতা। কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি। পাথর প্রতিমায় নৃশংস হত্যাকাণ্ড। বাড়িতেই দুই বোনকে কুপিয়ে খুন করার অভিযোগ। সূত্রের খবর, দুই বোন বাড়িতে একাই থাকতেন। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।